আমরা জন্ম জন্মের আগে আমরা একবার তো আল্লাহ পাকের কাছে বুঝিছিনি যে হে আল্লাহ আমরা জন্ম যখন দিবাই নবী আখিরি জবান জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা জন্ম দিও সেই কথা না হওয়া সত্ত্বেও আল্লাহ পাক পরবর্তীকার আলমে আখিরি নবীর উম্মত হিসেবে আমরা জন্ম দিছই যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে করতে শাইর হেরান হইয়া কইদরাম আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কি প্রশংসা করবো তোমার স্তরে লোকে বাহাদাজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতসর আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার স্তরে লোকে আল্লাহ বাদেও তোমার স্তর সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা মাজল হাজি কিরাম যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রেরণ করি আল্লাহ পাকে ঘোষণা দিতাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমার কেবলমাত্র মুসলমানের মঙ্গল কামনা করার লাগিয়া উম্মত মুহাম্মদীর মঙ্গল কামনা করার লাগিয়া আমি তোমারে পাঠাইছি না আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর মঙ্গল লাগি প্রেরণ করা হয়েছে সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরেও বিশ্ববাসীর মঙ্গল লাগি প্রেরণ করা হয়েছে উম্মতে মুহাম্মদীর চাল চলন উম্মতে মুহাম্মদীর আচার ব্যবহার উম্মতে মুহাম্মদীর পারিবারিকতা উম্মতে মুহাম্মদীর সামাজিকতা উম্মতে মুহাম্মদীর ব্যবসা বাণিজ্য সমস্ত কোরআন আর হাদিস মোতাবেক হইতো যদি কোরআন আর হাদিস মোতাবেক হয় তাহলে এই উম্মতে মুহাম্মদী কোন ক্ষেত্রে গিয়া কোন বিফল হইত নাই যে পদক্ষেপ লইবা সেই পদক্ষেপ বদলা সাহাবাই কেরামর উড়ে আল্লাহ পাকের দয়ামায় আসলো আল্লাহ পাকের সাহায্য আসলো নবীজির নেক দোয়া আসলো আইজ যদি আখেরি নবীর উম্মতে আমরা আখায় নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতরে আমরা জীবনের মধ্যে বাস্তবে রূপায়িত করতাম পারি আর কোরআনে করিমা মর্মে আমরা পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রে রঙ্গাইতাম পারি ইনশাআল্লাহ আইজ মুসলমানের সম্মান বাড়িব কমিত নাই এলেই মুসলমানের এক যুগ আসলো স্বর্ণ যুগ মুসলমানের এক যুগ আসলো স্বর্ণ যুগ যে যুগের নাম হইল কি ইতিহাসের মধ্যে হয় সেই স্বর্ণ যুগ হইল কি সাহাবাই কেরামর যুগ সাহাবাই কেরামর যুগ রে স্বর্ণ যুগ হওয়া হয় ইতিহাসের মধ্যে তার কারণ হইল কি সাহাবাই কেরামে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে কর্ম করছেন সেই মর্মে সাহাবাই কেরামে তান তান কর্ম বানাইয়া দেখাইয়া দিছেন যার কারণে সাহাবাই কেরামর স্বর্ণ যুগ আসলো যুগটা আসলো স্বর্ণ যুগ এলাই মাযা হাজির কেরাম আসুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে যে নির্দেশ দিছেন সেই নির্দেশে হুবহু আমল করিয়া সাহাবায়ে কেরামে দেখাইয়া গেছেন নবী যে দেখাইয়া গেছেন যার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরাম ইন্নাকা আলা খুলুকিন আযীম আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি লাগি মহৎ চরিত্রের অধিকারী আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবী আখিরি জবান জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইতরা ইন্নাকা আলা খুলুকিন আযীম আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি লাগি মহৎ চরিত্রের অধিকারী এই কথা যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আইল তখন সাহাবাই কেরামে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে কইলা ও আমরার উম্মাহাতুল মুমিনিন আপনি একবার তাম মাজান আপনি খুকা আমরা নবী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহৎ চরিত্রের অধিকারী আসলাম তখন হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলাম যে তুমি দেন কোরআনে করিম পড়িছো নানি কোরআনে করিম দেখছো নানি আমার স্বামী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম হুবহু কোরআনে করিমের আমলে আমল করিয়া দেখাইয়া গেছে এলাই মাযা হাজি কিরাম উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলাম যে আমি যখন বাড়ির বিভিন্ন গরর কর্ম করতাম তখন আমার স্বামী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার গরর জারু দেওয়া আমার গরর কর্মর মধ্যে আমার সাহায্য করতাম এর চেয়ে বড় আর কি হইতে পারে
নবীজির যত জীবন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সমস্ত আসলো কোরআনে করিম মর্মে আর নবীজি যেভাবে কর্ম করছেন সেই মর্মে সাহাবাই কেরামে তান্তান কর্ম দেখাইয়া গেছেন এর লাগি সাহাবাই কেরামর যুগ রে স্বর্ণ যুগ হওয়া হয় সাহাবাই কেরামর দুই তবকার সাহাবি আসলাম একগুরু আসলাম হাজি সাহাবাই কেরাম আরগুরু আসলাম আরগুরু আসলাম আনসারি সাহাবাই কেরাম মহাজি সাহাবাই কেরাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা শরীফের মধ্যে গেছেন একবার তো চিন্তা করছেন না যে আমার জন্মভূমি থেকে আমি অন্য জায়গায় যাইয়া আমারে খে খাওয়াইব খে পালন পোষণ দিব সেই কথা অন্তর হইতে না নিয়া আল্লাহ রেজায় মাওলা এবং রেজায় হাবিবের উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবরে সন্তুষ্ট করবার লাগি দীন ইসলামের হেফাজত করবার লাগি মক্কাবাসী সাহাবায়ে কেরাম মদিনা শরীফের মধ্যে গেলাম।